Yeah. Come on. Yeah. Come on. Yeah. Really, baby girl, can I get your attention? See, I've been around the world, I really don't need Wise to provide sex education. Come on. বাড়িতে থেকে শিক্ষা, যৌন শিক্ষা ঘরে থেকেই শুরু হওয়া আবশ্যক। যৌনতা এবং যৌনতা সম্পর্কে তাদের সন্তানদেরকে সূক্ষ্ম এবং কম কি উপায়ে জানানোর জন্য পিতামাতাদের নিজেরাই নেওয়া উচিত। এটি বেশ মানানসই, কারণ প্রায় সব শিশুই নিজেদের সম্পর্কে এবং তারা যে বিশ্বে বাস করে সে সম্পর্কে খুব কৌতূহলী থাকে এবং অবশ্যই তাদের জীবনের এক পর্যায়ে তারা নিজেদের এবং তাদের চারপাশের জিনিসগুলি সম্পর্কে অনেক প্রশ্ন করতে চলেছে। পিতামাতা হিসেবে আপনার এটিকে আপনার বাচ্চাদের যৌন শিক্ষা চালু করার সুযোগ হিসেবে নেওয়া উচিত। স্কুল থেকে শিক্ষা, স্কুলগুলিকে তাদের পাঠ্যক্রমের অংশ হতে যৌন শিক্ষা গ্রহণ করা উচিত। আজ প্রতিটি শিক্ষার্থীকে যৌনতা সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা এবং তাদের পরিচয়, যৌনতা এবং ঘনিষ্ঠতা সম্পর্কে সঠিক বিশ্বাস, দৃষ্টিভঙ্গি এবং ধারণাগুলি তাদের মধ্যে সঞ্চারিত করা সমস্ত বিদ্যালয়কে তাদের কর্তব্যের অংশ হিসেবে গ্রহণ করা দরকার। স্কুলের শিক্ষক এবং তরুণদের মধ্যে মিথস্ক্রিয়া পাঠের সংগঠিত ব্লক প্রদান করে যৌন শিক্ষার বিকাশ এবং প্রদানে তরুণদের নিজেদের সম্পৃক্ততা যৌন এবং যৌনতা সম্পর্কে তরুণদের জ্ঞানের মাত্রা বাড়িয়েছে। স্কুল ভিত্তিক যৌন শিক্ষা যুবকদের জ্ঞান, মনোভাব এবং আচরণ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকর উপায় হতে এবং কার্যকর উপায় হতে পারে। মিডিয়া থেকে শিক্ষা, তরুণ প্রাপ্তবয়স্করা দৈনিক ভিত্তিতে টেলিভিশন বা ইন্টারনেট ব্যবহার করে এবং এই ধরনের মিডিয়া যৌথভাবে যৌন স্বাস্থ্য তথ্য এবং তরুণ প্রাপ্তবয়স্কদের ডেটার দুটি সর্বাধিক ব্যবহৃত উৎস হিসেবে বিবেচিত হয়। এবং যদি এইগুলি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে যৌথ শিক্ষার সাথে সম্পর্কিত তথ্য প্রচারের ক্ষেত্রে তারা খুব শক্তিশালী হাতিয়ার হতে পারে। যৌনতা এবং যৌনতা সম্পর্কে দায়িত্বশীল মিডিয়া প্রচার অভিযানগুলি নিশ্চিতভাবে ইতিবাচক ফলাফল আনতে পারে, যতদূর পর্যন্ত একজন কিশোর কিশোরীর মনকে দিক নির্দেশনা দেওয়া এবং শিক্ষা দেওয়া যায়। কারণ শিশুরা টিভিতে যা দেখে তা সবই সঠিক নয়, বিশেষ করে ইন্টারনেট। সঠিক সময়ে শিক্ষা, শিশুদের সাথে যৌনতা নিয়ে কথা বলার সঠিক সময় হলো তাদের যৌবন এবং কোমল বয়স, এমনকি বয়ঃসন্ধির সূচনা একটি উপযুক্ত সময়। এই বছরগুলি যখন শিশুরা তাদের সবচেয়ে কৌতূহলী পর্যায়ে থাকে, তারা সূর্যের নিচে যে কোনো কিছু এবং সমস্ত কিছু সম্পর্কে জিজ্ঞাসা করার প্রবণতা রাখে এবং শিশুরা তাদের পিতামাতার দিকে সবচেয়ে সাধারণ প্রশ্নটি নিক্ষেপ করে, তা হলো কিভাবে সে সুন্দর ছোট বাচ্চাদের জন্ম হয়েছিল। এমনকি শিশুরা বাচ্চা হওয়ার আগে তারা কোথা থেকে এসেছে তা জিজ্ঞাসা করতে পারে। এবং আপনি যদি আপনার বাচ্চাদের এটি সম্পর্কে বলার সুযোগ না নেন, সম্ভাবনা রয়েছে তারা তাদের চারপাশে যা শুনবে তা তারা বিশ্বাস করবে। সর্বদা আপনার বাচ্চাদের প্রশ্নের উত্তর খুব সহজভাবে বেছে নিন, আসলে বাড়াবাড়ি করার দরকার নেই। কেবল তাদের কাছের ধারণাগুলি ব্যবহার করে তথ্যগুলি দিন যা তারা সহজেই উপলব্ধি করতে পারে। ছোট বাচ্চারা সাধারণত এর সাথে ভালো থাকে, যৌন শিক্ষা একযোগে শেখাতে হবে এমন নয়। এটি একটি ধীরে ধীরে এবং বিকশিত প্রক্রিয়া হওয়া উচিত, বেশিরভাগই অত্যন্ত সঠিক তথ্য প্রদানের জন্য।